ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম ছিল সেগুলো সব করে নিয়েছি, বাসি কাজকর্ম আর কি। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, তারপরে আজকে ঘুম থেকে বাসি বিছানাতেই একটা ভালো খবর পেয়ে গেলাম, রিনা আসবে না, ওর জ্বর হয়েছে। তো ঘর আজকে আর মুছবো না, বাসন টাসনগুলো মাজবো, এখন সব রেখেছি, এখানে চা বসিয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট হবে ব্রেড আর বাটার, ওই যে টেবিলে বার করে রেখেছি, টেবিলে সব বাসন কোসনগুলো রয়েছে, ওগুলো কিছু গোছানো হয়নি, সব এক এক করে করব। তো চলো, আজকে রান্নাবান্না খুব একটা হবে না, কিছু রান্না আছে আজকে, যেহেতু নিরামিষ তো নিরামিষই কিছু রান্না ফ্রিজে আছে, আর ছেলে আজকে থাকবে না, ও মামাবাড়ি যাবে, ওই জন্য রান্নার ঝামেলাটাও কম। তো চলো আমি কাজকর্মগুলো করতে থাকি, আশা করবো তোমাদের আজকে আমার সারাদিনের রুটিন ভালো লাগবে দেখতে। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার ছোটো নন্দা এসে বসেছে, আর আমার হাজবেন্ড আর ছোটো নন্দায় বসে ওরা দুজনে কী নিয়ে কথাবার্তা বলছে। আমি ননদ নন্দাইকে চা দিলাম, আর হাজবেন্ড যাবে দোকান খুলতে, তো আমিও দেখো চা আর মুড়ি নিয়ে বসে গেছি, চা আর মুড়ি খাবো। তা চাটা এত গরম, তো ওই জন্য ভাবলাম কয়েকটা বাসন একটু গুছিয়ে নিই, ওই জন্য বাসনগুলো আবার একটু রেখে আসছি বাসনের র‍্যাকের মধ্যে। তো চলো চা মুড়িটা আগে খেয়ে নিই। তো দেখো, চা খেয়ে এবার চলে এসি, এবার হচ্ছে প্রথমে হচ্ছে বাসনগুলো আগে মেজে নেব, কারণ রিনা তো কালকে আগের দিনও আসেনি, তো আজকে যেও আসবে না এটা তো আমি আর জানতাম না, ওই জন্য রাতে বাসন মেজে রাখি, নাহলে রিনা যখন না আসে আমি বেশিরভাগ সময় রাতেই বাসন মেজে রাখি। তো চলো বাসনগুলো আগে মেজে নিই। তো ঘর আজকে আর মুছবো না, আমার জানোই তো ঘরটা মুছতে একটু কষ্ট হয়। তো যাই হোক, বাসনগুলো মেজে নিই, এরপরে যেটুকুই রান্নাবান্না করার করব। বাসন মাজার পরে সিঙ্কটা ভালো করে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এমনিই তো আমি বাসন মাজার পরে সিঙ্কটা মেজে নিই, আর আজকে তো সোমবার, ভালো করে মেজে ঘষে একদম পরিষ্কার করে নেব। আজকে কিন্তু এখন অবধি আমি স্নান করিনি, আগেই আমি ভাতটা বসিয়ে দিলাম, ছেলে যেহেতু মা বাড়ি যাবে, ও বললো মা আমি সকালে একটুখানি ভাত খেয়ে যাব, তা ওই জন্য তাড়াতাড়ি করে চালটা আবার ধুয়ে নিচ্ছি, আর একটু তার সাথে ভাতের সাথে একটুখানি আলু সেদ্ধও করে দেবো, ভাত আর আলু সেদ্ধ, ঘি আছে, মাখন আছে, যেটাই হোক ওটা দিয়ে খেয়ে ও মা বাড়ি চলে যাবে। তো দেখো, কাজ করতে করতে হট করে আবার কারেন্টটা চলে গেল। তো যাই হোক, ছেলে দেখো অনেকদিন ধরেই বলছিল মা বাড়ি যাবে, ওর পরীক্ষা হয়ে গেছে, তারপরে আর যেতে পারিনি। তো দেখো, আলু সেদ্ধ বসিয়ে তা আবার ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, ওগুলো মেলা হয়নি, তো জামা কাপড়গুলো আবার মেলতে চলে গেলাম। তো দেখো, আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর রোদ উঠলে না দেখবে মনটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিই। তো দেখো, এই দুটো ওই রুমাল আর ছেলের গেঞ্জিটা, না রুমালটাও ছেলের মেলার আর বাইরে জায়গা হয়নি, তাই ঘরের দড়িটার মধ্যেই মেলে দিলাম, ফ্যান চলবে, শুকিয়ে যাবে। তো দেখো, এবার জামা কাপড় মেলে এসে হাজবেন্ডকে একটু সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমি না একটা জরুরি কাজে একটু বেরোচ্ছি, তো ছেলে আজকে তো মা বাড়ি যাবে, ওর জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে, আর আমি বলেছি তাহলে তুই একটু পুজোটা দিয়ে দে, আমি স্নানও করিনি, আমাকে 12টার মধ্যে যেতে হবে, এখন কিন্তু 11:30 বেজে গেছে। তো চলো, আমি কাজ জরুরি কাজটা সেরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো, এখন আর কথা বলতে পারছি না, কারণ ভাতটাও নামাতে হবে, ভাতটাও এখনও নামাতে পারিনি, ভাত হচ্ছে। তো চলো, ভাতটা উড় করে রেখে গিয়ে তারপরে আমি বেরোবো, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। যমুনা দি, মনে করে কিন্তু পাম্পটা বন্ধ করে দিও।
সেই 11টার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে কিন্তু অনেকটা টাইম পরে তোমাদের সামনে আবার এসেছি। এখন বাজে হচ্ছে 8:30, রাত্রি 8:30। তো আমি গেছিলাম একটু ব্যাংকে, আগের দিন বললাম না আমার এটিএম কার্ড পাচ্ছি না, তো তার জন্যই গেছিলাম ব্যাংকে। তো যাই হোক, সেখান থেকে সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়ে বাড়ি এসেছি, তখন প্রায় 1:30 বাজে। তারপরে এসে স্নান টান করলাম, করে আজকে তো কিছু রান্নাবান্নাই করিনি, ওই ভাত আর সকালে আলু সেদ্ধ করলাম তোমরা দেখলে। আর ফ্রিজে না অনেক খাবার ছিল, নিরামিষ খাবারই ছিল, ওগুলো সমস্ত খেয়ে পরিষ্কার করেছি দুপুরবেলা। ছেলে তো আলু সেদ্ধ ভাতকেই চলে গেছে মামা বাড়িতে, আমি আর হাজবেন্ড ওগুলো খেয়ে টেয়ে পরিষ্কার করেছি, করে এরপরে একটু রেস্ট নিলাম। তারপরে আবার আমি আগের ব্লগে তোমাদের বললাম না আমার এক যা বাড়ি নেই ওই পাম্প টাম্প চালায় আমাদের বাড়ির, তো পাম্প চালালাম। তারপরে আবার দোকানে বসলাম, হাজবেন্ড বেরোলো দোকানে বসলাম, এই দোকান থেকে এই এলাম, এসে এখন রাতে ডিনারের জন্য কিছু বানাবো। তো চলো, যেটাই বানাবো তোমাদের সাথে এখন সেটা আমি শেয়ার করব। তো চলো আগে ডিনারের জন্য কিছু বানিয়ে নিই, 8:30 বেজে গেছে বললাম, তো চলো। তো ফ্রেন্ডস, আমি এখন রাতে ডিনারের জন্য বানাবো হচ্ছে পনির বাটার মশালা বানাবো, কিন্তু নিরামিষভাবেই বানাবো যেহেতু আজকে সোমবার। তারপরে রুটি করব, আবার রুটি আর পনির বাটার মশালা হবে। তো চলো পনির বাটার মশালার জন্য কী কী লাগবে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে পনির নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, কাজু আর হচ্ছে চারমগজ, পোস্ত হলে ভালো হতো ওটা নেই, আর লাগবে হচ্ছে এলাচ দারচিনি। তো চলো আগে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিই। দেখো সকালে যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেখানে 3টে টুকরো আলু সেদ্ধ না বেঁচে গেছে। তুমি আলু সেদ্ধটা যদি মানে ঠান্ডা হয়ে গেছে এটা তো আর কিছু করাও যাবে না, মানে এটা যদি থাকে তাহলে মনে করো এটা আর পড়েই থাকবে, খাওয়ার হবে না। তো ভাবলাম এই পনিরের সাথে আলুগুলো টুকরো করে ভেজে দিয়ে দেব, তো খাওয়া হয়ে গেলে। ফ্রেন্ডস আমার খাটটা কমপ্লিট, এবার আমি এগুলোকে মিক্সিতে বেটে নেব। তো দেখো প্রথমে না এই গ্রাইন্ডার জারের মধ্যে না প্রথমে কাজু আর এই চারমগজটা না শুকনো একটু ঘুরিয়ে নেব, নইলে না কী হবে জল দিয়ে দিলে এগুলো ভালো মিহি হয়ে তখন আর বাড়তে চায় না, ওই জন্য মানে পোস্ত সর্ষে এগুলো সবসময় শুকনো একবার ঘুরিয়ে নেওয়াটা, ঘুরিয়ে নিলে ঠিক হয় মানে বাটারটা মিহি হয়। তো চলো প্রথমে এগুলোকে একবার ড্রাই করে একবার ঘুরিয়ে নিই মিক্সিতে। তো দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে, এটা যদি জল দিয়ে বাটা হতো না প্রথমে তাহলে কিন্তু এত সুন্দর মিহি গুঁড়ো হতো না। তো এবার এর মধ্যেই কাঁচা লঙ্কাগুলো দেব, ঝালটা তোমাদের মানে যতটা পরিমাণে তোমরা ঝাল পছন্দ করবে ততটা পরিমাণে দেবে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দেব, তো দেখো আমি পনির বাটার মশলা করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দেব কিছুটা পরিমাণে সাদা তেল, দেব একটু বাটা, তো এটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব, আমি একটু ভেজে নিচ্ছি তোমরা যদি। তো দেখো আমি পনিরগুলো ভেজে নিলাম, তোমরা যদি না চাও নাও ভাজতে পারো, তো আমার একটু ভেজে নিলে না পনিরটা খেতে ভালো লাগে। তো যাই হোক দেখো খুব বেশি ভাজবো না, খুব হালকা করে ভাজবো, এর মধ্যে একটু নুন দেবো, হলুদ কিন্তু দেব না। দেখো ঠিক এইরকম করে ভেজে পনিরগুলোকে তুলে নেবে, এবার পনির ভাজাতে না একটু জল দিয়ে দেবো বাটিটার মধ্যে, তাহলে না পনিরগুলো বেশ সফট হয়ে যায়। এবার ওই তেলে এবার আলুগুলো একটু হালকা ভেজে নেবো, কারণ আলুগুলো তো সেদ্ধ করাই আছে, একটু নুন দিয়ে খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে তুলে নেবো।
তো দেখো এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। এবার এই তেলটা একটু গরম হলে এর মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দেব। এলাচ দারচিনি থেকে যখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কিন্তু গ্যাসের আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দিলে না কাজু বাদাম তো নিচ থেকে লেগে যাবে। তো এর মধ্যে এবার একটু নুন আর মিষ্টি দিয়ে দেব, পরিমাণ মতো সব কিছু দেব। তো দেখো যখন বেশ একটু তেল বেরিয়ে আসবে মশলা থেকে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো জল সমেত দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সানরাইজের শাহী পনির বাটার মশলা অল্প একটু দিয়ে দেব। তো দেখো মোটামুটি রেডি। এর মধ্যে এবার দেব হচ্ছে একটুখানি কাসুরি মেথি, হাতের মধ্যে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। এবার নামানোর আগে এক চামচ বাটার দিয়ে দেবো। তো পনির বাটার মশলা একদম রেডি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এবারের এই আটার প্যাকেটের ভেতরে আমি বেশ অর্ধেকটা আটা শেষ হওয়ার পরে আমি দেখছি এটা কি, দেখি কি আটার প্যাকেটের ভেতরে একটা সুজির প্যাকেট। আমি প্রথমে ভাবলাম হয়তো এর সাথে হয়তো ফ্রি ছিল, তা দেখলাম কোথাও ফ্রি না, কীভাবে এসে গেছে এর ভেতরে তার বের করাই হয়নি। আমি আর কোন সেদিন না খোঁজাখুঁজি করছি, সেদিন আমি খোঁজাখুঁজি করছি যে সুজির প্যাকেটটা পেলাম, প্যাকেটটা রাখলাম কোথায়, এখন আজকে আটা খুলতে গিয়ে দেখি এর ভেতরেই রয়েছে। তো এটাকে আলাদা করে রাখতে হবে। একই কোম্পানির, এটা যে কোম্পানির এটাও কিন্তু সেই কোম্পানির, কিন্তু এটা কোনো ফ্রি বলে কিন্তু আটাতে কিছু লেখা নেই, সুজি এটা এখন লেখা আছে সুজি। তো চলো আটাটা মেখে নিই। আটা মেখে এখন রুটিটা এখন ভাজবো না, এখন না প্রচুর কাজ আছে জানো। তোমাদের দেখাচ্ছি আটাটা আগে মেখে নিই, তারপরে কী কী কাজ আমার জন্য রেডি হয়ে আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা খুব কষ্টকর কাজ, তোমাদের এর আগের দিনই বলেছিলাম। আটা মাখা হয়ে গেছে, এটা হচ্ছে এখন ভাজবো। আর এটা হচ্ছে একটু বেশি করে মাখলাম, এটা ফ্রিজে রেখে দেব, এটা আবার কালকের জন্য। তো ফ্রেন্ডস তোমাদের বললাম না আমার জন্য কি কি কাজ অপেক্ষা করছে, এই দেখো সকালে দুপুরের মানে যত বাসন পড়েছে দেখো সব গামলায় ভরে আছে, এই বাসনের কোনো গতি হয়নি, বাসনগুলোকে গতি করতে হবে। তো দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়নি, ছেলে বা ছেলে তো বাড়ি নেই, ছেলে থাকলে এই কাজটা অন্তত ও করে দিত। এই দেখো গাদা জামা কাপড় পরে আছে, পাউডার দিয়ে দোকানে কিছু পাউডার টপ দিয়ে বিছানায় ফেলে রেখে গেছি, ক্লিপগুলো জায়গা মতো রাখতে পারিনি, এই সব ভাজ করব। তো দেখলে তো কত কাজ আমার জন্য পড়ে আছে, এটা ভীষণ গরম লাগছে, আটা মেখে উঠেছি না। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, ঠাকুরটা পুজো দেওয়া হয়নি ঠাকুরকে, পুজো দিয়ে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করব। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে স্বয়ং দিয়ে দিয়েছি, এবার এই জামা কাপড়গুলো ভাজ করব। তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই। এখন বাজে 11:30, আমার রুটি টুটি করা হয়ে গেছে, হাজব্যান্ড দোকান থেকে চলে এসছে। আর আজকে হাজব্যান্ড বেরিয়েছিল, একটা ভালো জিনিস নিয়ে এসছে আমার খুব ফেভারিট, এটা হচ্ছে টক মিষ্টি দই। আমাদের এখানে একটা দোকান আছে মিষ্টির দোকান, সেই দোকান থেকে এনেছে, এটা খেতে না দারুণ খেতে, খুব টেস্টি দইটা, টক মিষ্টি মানে টকও আছে মিষ্টিও আছে এটার মধ্যে,
তো চলো আমরা রাতে ডিনারটা সেরে ফেলি। তো দেখো এখন ঘড়িতে বাজে 12টা বাজে, এই 7-8 মিনিট বাকি আছে। তো আমাদের কিন্তু খাওয়ার দাওয়া সব কমপ্লিট। তো দেখো খেয়ে দিয়ে টেবিল একদম ক্লিন হয়ে গেছে। দেখো গামলা ভর্তি বাসনগুলো সব উপর করে দিয়েছি। কিছু বাসন দেখো এই রান্নাঘরে জানার তাকেও দেওয়া আছে, সব কালকে সকালেই সব তুলে নেব। এই দেখো গ্যাস, গ্যাসের তাক সব মুছে একদম ক্লিন করে ফেলেছি, কারণ বাসন টাসন সব মেজে ফেলেছি। তো ফ্রেন্ডস আজকে সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট। তো এখন একটু ফ্রেশ হবো, এরপরেই ঘুমিয়ে পড়ব। তো ছেলে বাড়ি নেই, বাড়িটা যেন পুরো ফাঁকা। বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলেই দেখবে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন একটু ফ্রেশ হয়েই শুয়ে পড়বো। আর বাসন কোসন রাতেরও সব মেজে নিয়েছি, কারণ ডিনার এসছে জ্বর। এবার কালকে জ্বর কমবে কি কমবে না এটা তো বলা যায় না, শরীরটা তো আর কারোর হাতে নেই না। তো যাই হোক ওই জন্য রাতের বাসন টাসনও মেজে টেজে নিলাম, তো সকালে উঠলে কোনো ঝামেলা নেই। তো চলো এখন শুয়ে পড়ব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল বাটন প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।